ডোরেমন ডোরেমন এঁকেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘুরিতে বাজছি এখন 10:17, আমার স্নান টান সকালবেলায় কদিন ধরে উঠে করে নিচ্ছি আর ইচ্ছে চলে গেছে স্কুলে। আজকে শুক্রবার, আজকে এমনি নর্মাল ড্রেসে যাই ইউনিফর্ম ছাড়া, তো স্কুলে চলে গেছে এমনি নর্মাল একটা ফ্রক পরিয়ে দিয়েছিলাম, ওই পরেই চলে গেছে। যাই হোক চলুন, কি রোদ বাবা, তাকানো যাচ্ছে না বাইরে, উফরে। আর আমি সকালবেলা স্নান টান করে নিয়েছি, এখন জাস্ট মুখ টুক ধুয়ে, ঠাকুর দেওয়া নেই আমার, মুখ টুক ধুয়ে ড্রেস ফ্রেস পরে খাওয়া দাওয়া খেয়ে কলেজ চলে যাব। ইচ্ছে তার মধ্যে চলে আসে তাহলে দেখা হবে, আর নাহলে দেখা হবে না। ওর আন্টি আজকে তাড়াতাড়ি আসবে, 5টা নাগাদ আসবে বলেছে, তো তখন আর কি চেষ্টা করবো কলেজ থেকে ফিরে আসার। তো চলুন, আজকে ফারিনের বার্থডের জন্য খাওয়া দাওয়াও আছে, তো দেখা যাক। আমি দুটো ব্রেড শেকে দিলো আর একটা পোজ বললাম মাঝখানে দিয়ে দিতে, এটাই খেয়ে বাড়ি মানে কলেজ যাব, এটাই খেয়ে নিচ্ছি। আমি আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তাই ইচ্ছেকেও আনতে চলে গেছি। সানগ্লাস কিনলাম, খুব জোর মানে দরকার ছিল, আমার সানগ্লাসটা পুরো ভেঙে গেছিল, এটা নিলাম। এই আমাদের ফরতাবাদে এখানে একটা দোকান হয়েছে, কি কি নাম দোকানের, ফরতাবাদ, এটা ফরতাবাদ তো, হ্যাঁ ওনাদের ইয়েতেও দোকান আছে, কোথায় আছে মার্কেটে, বড় বাজার, তাই তো, হ্যাঁ লাল বাজার। ইচ্ছে স্নান হয়ে গেছে এখানে, এখন ও খাবে হানি, আর এখানে আমার খাবার রেডি আছে, খাবো। ইচ্ছে স্নান টান হয়ে গেছে, ঠাকুর নম করা হয়ে গেছে, তাই তো, কি ভাত ভাজা খাবি, ভাত ভাজা খাবি। এখন বাজে 2:10, 2:15, 10:15 মতো হয়েছে, তো আমি বাড়িতেই আছি। আজকে ওটা বেরোয়নি, বেরোনোর ছিল কিন্তু একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, আমি কালকে বেরোবো, তো আজকে আমি বাড়িতেই আছি এই মুহূর্তে। আর মিন্ত্রায় কিছু জামাকাপড় অর্ডার দিয়েছিলাম আমার পুজোর জন্যে, তো সেগুলো চলে এসছে, আর ইচ্ছেও একটা আছে সেটাও চলে এসছে। আরও অনেক কিছু অর্ডার দেওয়া আছে পুনামের আছে আমার আছে, সেগুলো এখন অব্দি আসেনি, সেগুলো কালকে কিছু কালকে ডেলিভারি দেখাচ্ছে, কিছু এই উইকে এন্ডে ডেলিভারি দেখাচ্ছে। আর ইচ্ছে তো খাওয়া দাওয়া করে এবারে শুয়ে পড়েছে, কারণ ইচ্ছে আজকে আন্টি আসবে, পড়ানোও আছে, তাই তাড়াতাড়ি তুলে দিই আন্টি। এবার কী বলুন তো, আন্টি যদি 5টার সময় আসে আর ওকে যদি সেই সময় ঘুম থেকে তুলি না, ও বায়না করে, তো ঠিক করেছি যদি আর 2-2:30 মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে 4:30-4:45 তুলে দেবো, ওটা কিছু খাওয়া দাওয়া করে একটু খেলে তারপর 5টার সময় পড়তে হবে, তাহলে তারা কান্নাকাটি করে না। এই হচ্ছে ব্যাপার, কী কী এসছে অনেকে দেখাই। একটা শার্ট এসছে রোডস্টারের, এটা একটা ইচ্ছের জন্য এসছে কুর্তি, ইচ্ছে সব ওয়েস্টার্ন হচ্ছে, ইন্ডিয়ান কিছু হয়নি, তাই এটা একটা ইন্ডিয়ান কিনে নিলাম। আর এই একটা ব্ল্যাক শার্ট এসছে, এগুলো আবার ট্রায়াল দিয়ে দেখতে হবে, যদি ঠিকঠাক থাকে তো বেটার, আর যদি রিফান্ড করতে হয় তাহলে এখনই করে দিতে হবে, কারণ পুজোর তো বেশি দিন বাকি নেই। চলুন, আড়াইটের মতো বাজে আর আমরা চলে এসেছি সবাই মিলে খেতে, লাঞ্চ করতে। আজকের লাঞ্চটা ফারিন ট্রিট দিচ্ছে আমাদের, কারণ ওর বার্থডে ছিল, বার্থডের জন্য আমাদেরকে ট্রিট দিচ্ছে, তাই কলেজের পাশেই একটা ক্যাফে মতো আছে ছোট্ট, ওখানেই আমরা সবাই মিলে গেছি, কারণ টাইমের ব্যাপার আছে, অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, তাড়াতাড়ি করে খেয়ে আবার কলেজে ফিরতে হবে, সেই জন্যই আর কি কাছাকাছির মধ্যে কোথাও এসেছি। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, আমাদের অলরেডি চলে এসছে খাবার দাবার আর জয়শ্রী সার্ভ করছে, ঝটপট করে খেয়ে নিই চলুন। ফিরে স্নান ঠান্ডা হয়ে গেছে আমার, স্নান ঠান্ডা করে খাওয়া হয়ে গেছে, একটু রুটি খেলাম সকাল থেকে, ব্রেকফাস্ট করা হয়নি, কিছুই করা হয়নি। আমি অ্যাকচুয়ালি সকাল করে ব্রেকফাস্ট স্কিপই করি, এটা দুপুরবেলা একবারে খাই, আর যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি হঠাৎ করে যেতে হয়েছে, তো ওই জন্য খাওয়াটা হয়নি, তো এসে এখন স্নান করলাম, করে খেলাম, ইচ্ছে শুয়ে পড়েছে ওই ঘরে, ইচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওতে বিকেলবেলা আজকে আন্টি আসবে, আজ আন্টি তাড়াতাড়ি আসবে। আর পুরান তো কলেজে বলছিল শরীরটা ভালো না, তাই যাই হোক কলেজ গেছে, তো তো কখন ফেরে ফোন করবো এখন ওকে একবার, দেখি কখন ফেরে না ফেরে। আর আজকে বাইরে মানে প্রচণ্ড গরম, মানে ভালো মানে গরমকাল যেরকম গরম ছিল সেরকম পুরো গরম পালা যাচ্ছে না, তো যাই হোক স্নান টান করলাম, এখন একটু রিল্যাক্স, কিছু কাজকর্ম আছে বাইরে বসে করবো সেগুলো, একটু রেস্টও নেবো চলুন।
এসেছিলাম একটু ছাদে গাছগুলোতে জল দিতে, তো গাছগুলো জল দেওয়া হয়ে গেলো, প্রচণ্ড গরম, গাছগুলোতে ভালো করে জল দিলাম। তো এখন যাবো ঘরে, ইচ্ছেকে তুলবো, অলরেডি 4:30 বেজে গেছে, কারণ ইচ্ছে আন্টি আসবে একটু পরে 15-20 মিনিট পরে, তুলে রেডি করে রাখি, সাথে সাথে তুলে একটু কান্টাকাটি করাতে আগে থেকে তুলে রাখা রাখবো। সেদিকে দেবু করে খাইয়েছে, মানে দেবুরা এসেছিল, নিয়ে এসেছিল বানিয়ে করে খাইয়েছে, ও বলছে আজকে আমি বানাবো, ভালো লেগেছিল সেদিনকে, আর আজকে ও বানাচ্ছে। এই গরমের মধ্যে যে বিশাল গরম পড়েছে, আর শুভময় তার মধ্যে কালো, সব কালো, ওর জামা কাপড় মানে প্রত্যেকটা জামা ওর কালো রঙ। যাই হোক, চলুন একটু ফ্রেশ হয়ে নিই, ইচ্ছের আন্টি এসছে পড়াতে, ও কাপড় এগুলো পরে নিই, ইচ্ছের আন্টিকেও দিতে পারবে তাহলে। বমের ভিতর দিয়ে কি বেরিয়েছে এটা, কি ফেটে বেরিয়ে গেছে বমের ভিতর দিয়ে। চলো, নিচের পড়া হয়ে গেছে, এখন 7:10 মতো বাজে, আর আমরা যাচ্ছি একটু মার বাড়িতে ড্রয়িং ক্লাস। হ্যাঁ, ড্রয়িং ক্লাস কালকে, আজকে না। বাড়ি থেকে সোজা আসলাম বাজারে, মার জন্য একটু বাজার করে নিয়ে যাচ্ছি, কারণ অনেক দিন যাওয়া হয় না, এক সপ্তাহের মতো, আর মাকে বাজারও করে দিতে পারছি না সেই কারণে। এই যে ডোরেমন কি সুন্দর এঁকেছে দেখো, আর কই, এই যে গণেশ, এই ডোরেমন ডোরেমন এঁকেছে। এই সামনেটা এত মোটা, পিছনটা একদম সরু কেন? হ্যাঁ, এই যে বৃষ্টি পড়ছে, ফিগার হয়নি, একদম হয়নি ফিগার, বলেনি ম্যাম তোকে ফিগারটা হয়নি যে? তাহলে না দেখি ম্যামকে রং করে ফেলেছিস, বাহ খুব সুন্দর। এটা কি করেছিস বাবা? স্টার্ট এটা 9:15 বাজে, বাড়িতে চলে এসেছি, প্রচন্ড গরম আজকে, ট্রিমেন্ডাস গরম পড়েছে, আর ইচ্ছের জন্য মিষ্টি কিনলাম, সময় ঝুড়ি ভাজা মুড়ি ভাজা কিনে নিয়ে এসেছে। যাই হোক, চলুন, আর কথা বলতে ইচ্ছা করছে না, যাই একটুখানি মুখ চোখ ধুই, জামা কাপড় ছাড়ি। ইচ্ছে ওর ঠাকুমার ঘরে খাচ্ছে, আর আমাকে দিয়ে দিয়েছে খাবার, 10:00 বাজে ঘড়িতে, এখানে মিষ্টি, এখানে কী কে জানে, পনির মনে হয়, মোস্ট প্রবাবলি পনির, আর একটা রুটি।